নমস্কার বন্ধুরা, আমি শিলাজিৎ আর আমি চলে এসেছি সিনেমা বিশ্লেষণের এক নতুন পর্ব নিয়ে। আজকে যে সিনেমা নিয়ে বিশ্লেষণ করব তা হলো 2000 সালে মুক্তিপ্রাপ্ত ইতালিয়ান সিনেমা মালিনা। এই সিনেমাটি 2001 সালে বিশ্বের নানান অ্যাওয়ার্ড জেতার সাথে সাথে 2 অস্কার এবং 1টি বাফটা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। এই রোম্যান্টিক ড্রামা সিনেমাটির মুখ্য চরিত্রগুলো ছিল মালিনা স্কোডিয়া, 1টি 12 বছরের ছেলে রেনাতো আমোরোসো এবং মালিনার স্বামী নিনো স্কোরদিয়া। এইবারে আসা যাক গল্পে। সালটা ছিল 1940, দেশটা ছিল ইতালি। এটা সেই সময়ের ঘটনা যখন ইতালি সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে। ইতালির একটি ছোট শহরে বাস করা 12 বছরের ছেলে রেনাতোর জীবনে 2টি নতুন ঘটনা ঘটেছিল। প্রথমত, সে উপহার হিসেবে একটি সাইকেল পেয়েছিল, আর দ্বিতীয়ত, সে মলিনা নামক এক মহিলাকে প্রথমবার দেখেছিল। রেনাতো তার নতুন সাইকেল নিয়ে কিছু ছেলেদের কাছে যেতেই তারা তাকে জানিয়ে দেয় তাকে তাদের দলে যোগ দিতে হলে প্রথমে একটি পুরুষ হতে হবে। তাদের মতে রেনাতো এখনো বাচ্চাই রয়ে গিয়েছে। তারা সবাই মিলে মলিনার জন্য অপেক্ষা করতে থাকে। মলিনা ছিল সেই শহরের সবচেয়ে সুন্দরী মহিলা। তারা সবাই মিলে মলিনার চলা রাস্তায় তাকে অনুসরণ করে এবং তাদের লোলুপ দৃষ্টি দিয়ে মলিনাকে দেখতে থাকে। রেনাতো জানতে পারে মলিনা আসলে তার স্কুলের এক বধির শিক্ষকের মেয়ে। রেনাতো মলিনাকে দেখার পর থেকেই সারাদিন তাকে নিয়েই ভাবতে শুরু করে। একদিন রেনাতোর এক বন্ধু তাকে জানায় মলিনা তাকে সিগারেট আনানোর জন্য তাকে অর্থ দেয়। এটা শোনা মাত্রই রেনাতো তার স্কুলে না গিয়ে মলিনার বাড়ির বাইরে বসে অপেক্ষা শুরু করে। তবে বাস্তবে তার কল্পনার মতন কিছুই হয় না। রেনাতো আসলে একটি কিশোর হলেও তার মনে হয় সে একটি পুরুষে পরিণত হয়ে গিয়েছে, তাই সে তার বাবার একটি প্যান্ট নিয়ে দর্জির কাছে যায়। তার ইচ্ছে একটি পুরুষের জন্য তৈরি প্যান্টকে তার মাপে বানানো। তবে দর্জি তাকে জানিয়ে দেয় সে এখনো বড়দের জন্য তৈরি করা প্যান্ট পরার বয়সে আসেনি। তবে রেনাতো প্রতিবাদ করে। রেনাতোর বাবা এই ঘটনার কথা জানার পর রেনাতোকে খুব প্রহার করে এবং তাকে জানিয়ে দেয় যেদিন কেউ ইতালির ফাসিস্ট নেতাকে খুন করবে ঠিক তখনই সে প্যান্ট পরতে সক্ষম হবে। রেনাতো ক্রমশ মলিনার প্রতি আসক্ত হয়ে গিয়েছে, তাই সে প্রায় দিনই গভীর রাতে লুকিয়ে মলিনার বাড়িতে গিয়ে তার ওপর নজর রাখতে শুরু করে। একদিন শহরের কিছু পুরুষদের কথোপকথন থেকে রেনাতো জানতে পারে মলিনা একটি ছোট্ট গ্রামে বসবাস করত এবং নিনো নামক এক ব্যক্তি তাকে বিয়ে করে এই শহরে নিয়ে আসে। পরে নিনো সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করে। এই কারণে মলিনা তার জীবনটাকে একাকিত্বে কাটাচ্ছে। তারা নিজেদের মধ্যে এটাও জানায় যে মলিনার বিভিন্ন পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। তবে এই সব কিছুই শুধুমাত্র গুজব ছিল। রেনাতো ক্রমেই রোজ মলিনার ওপর নজর রাখতে শুরু করে এবং মলিনা যেই গান শুনে দোকান থেকে ঠিক সেই রেকর্ড কিনে আনে, যাতে রাতের বেলা সে গানগুলো শুনে সে মলিনাকে নিয়ে নানা রকম কল্পনা করতে পারে। রেনাতো মলিনাকে একটি চিঠি লিখতে চায় যাতে সে মলিনাকে জানাতে পারে সেই শহরের লোকজনেরা তাকে নিয়ে কি রকম কুরুচিকর গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। তবে কিছুতেই সেই চিঠি লিখে উঠতে পারে না। একদিন মলিনাকে অনুসরণ করতে করতে রেনাতো শহরের মাঝখানে এসে পৌঁছয় এবং সে বুঝতে পারে শহরের প্রায় প্রত্যেকটি পুরুষ মলিনাকে কুনজরে দেখে। তারা সবাই মলিনাকে পেতে চায় এবং মলিনাকে একবার স্পর্শ করার সুযোগ খুঁজে বেড়ায়, এবং সেই সব কিছুই মলিনা নিজেও বোঝে। রেনাতো একদিন মলিনাকে অনুসরণ করতে গিয়ে দেখতে পায় মলিনা লুকিয়ে একটি পুরুষের বাড়িতে গিয়ে ঢোকে
এরপরেই রেনা তো উপলব্ধি করে হয়তো মলিনাকে নিয়ে সেই শহরে চলার প্রত্যেকটি গুজবগুলো সত্য। সেই শহরের পুরুষদের সাথে সাথে মহিলারাও মলিনার সম্পর্কে নানা রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছিল। তাদের কথায় মলিনা একটি নোংরা মহিলা এবং এই কারণেই মলিনার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে এবং মলিনা কেবলমাত্র তার সৌন্দর্যকে ব্যবহার করে পুরুষদের তার প্রতি আকৃষ্ট করতে চায়। রেনা তো এই সব কিছুই দেখতে এবং শুনতে থাকে এবং সাথে এটাও দেখে মলিনা এই সব কিছু শোনার পরও চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। সেই দিন রেনা তো জানতে পারে মলিনা যার বাড়িতে যায় সে আসলে আর কেউ নয়, মলিনার বাবা। একদিন শহরের বাসিন্দারা জানতে পারে যুদ্ধে মলিনার স্বামী নিহত হয়েছে। তবে এই খবর শোনার পর শহরের পুরুষরা আনন্দিত হয়ে যায় এবং মহিলারা নিশ্চিত হয়ে যায় মলিনা নিশ্চয়ই তার জন্য একটি পুরুষ খুঁজতে শুরু করে দিয়েছে। রেনা তো কল্পনা করে সে মলিনার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। তবে বাস্তবে সে কিছুই করতে পারে না। মলিনার স্বামীর মৃত্যুর পর মলিনার ব্যাপারে আরো বেশি বেশি করে গুজব ছড়াতে শুরু করে এবং এই সব কিছু শুনে রেনা তোর খারাপ লাগতে শুরু করে। সে যেখানেই মলিনার ব্যাপারে খারাপ জিনিস শুনতে থাকে সে সেখানেই নিজের মতন করে সেই সব লোকেদের পর্যুদস্ত করার চেষ্টা করতে থাকে। একদিন রেনা তো মলিনার একটি অন্তর্বাস চুরি করে, তবে তার বাবা সেটাকে উদ্ধার করে ফেলে এবং এর ফলে সে রেনাতোকে শাস্তিস্বরূপ তার ঘরে আটক করে রাখে। রেনাতো প্রতিবাদ করে তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এর ফলে ডাক্তার ডাকা হয়। ডাক্তারের উপদেশ অনুযায়ী রেনাতোকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রেনাতো উচ্ছ্বসিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে মলিনার বাড়ির কাছে যায় এবং উপলব্ধি করে ক্রমশ মলিনার বাড়ির বাইরে অনেক পুরুষদের আনাগোনা বেড়ে গিয়েছে। মলিনার একাকিত্বে সঙ্গ দিতে একজন এয়ারফোর্স অফিসার এসে উপস্থিত হয়। সে মলিনাকে জানায় সে মলিনাকে ভালোবাসে। মলিনার সাথে সময় কাটিয়ে সেই ব্যক্তি গভীর রাতে মলিনার বাড়ি থেকে বেরোতেই সেখানে একটি বৃদ্ধ ডেন্টিস্ট এসে উপস্থিত হয় এবং জানায় তার মলিনার সাথে বিয়ে হতে চলেছে। এরপরে ক্রমশই তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। ক্রমে সেই মারামারির কথা শহর জুড়ে দাবানলের মতন ছড়িয়ে পড়ে এবং কানাঘুষো শুরু হয়ে যায়। গুজব ছড়ায় যে মলিনার একটি বৃদ্ধ ডেন্টিস্টের সাথে সাথে একটি এয়ারফোর্স অফিসারের সাথে সম্পর্ক রয়েছে। মলিনার ওপর আরোপ লাগে তার একটি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর ফলে মলিনার বাবা তার সাথে দেখা করতে মানা করে দেয়। মলিনাকে আদালত থেকে ডেকে পাঠানো হয় যেখানে মলিনা একটি উকিলের সাহায্যে তার ওপর লাগা প্রত্যেকটি আরোপকে মিথ্যা বলে। মলিনা আদালতকে জানায় সেই ডেন্টিস্টের সাথে তার কোনোরকম সম্পর্ক নেই। মলিনা ক্রমশ সেই এয়ারফোর্স অফিসারকে ভালোবাসতে শুরু করেছিল, তবে সেই লোকটি আদালতে জানায় সে কেবলমাত্র মলিনার বন্ধু ছিল। এই কথা শোনার পর মলিনা কাঁদতে শুরু করে। মলিনাকে কেসে জিতিয়ে সেই উকিল মলিনাকে ভোগ করার চেষ্টা শুরু করে। সে জানায় এটাই হবে তার উকিলের পারিশ্রমিক। মলিনা চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারে না। রেনা তো এই সব কিছু দেখে ফেলে। মলিনার বাবা মলিনার সাথে কোনোরকম সম্পর্ক রাখতে মানা করে দেয়। এর ফলে মলিনা ক্রমশ নিঃস্ব হয়ে যায়। তার কাছে খাবার কেনার অর্থ থাকে না এবং কেউ তাকে চাকরি দিতে রাজি হয় না। অসহায় হয়ে মলিনা লোকেদের থেকে খাবার ভিক্ষা করতে শুরু করে। তবে সেই শহরের পুরুষরা খাবারের বদলে মলিনার থেকে অর্থ নয় বরং অন্য কিছু কামনা করতে শুরু করে দেয়। রেনা তো এই সব কিছুই দেখতে থাকে তবে কিছুই করতে পারে না। হঠাৎ শহরের আকাশে এক ঝাঁক উড়োজাহাজ এসে পড়ে।
এবং বোমা ফেলতে শুরু করে দেয়। শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মলিনার বাবার একটি বোমার আঘাতে মৃত্যু হয়ে যায়। শহরের পুরুষরা আরও বেশি করে মলিনাকে ব্যবহার করার চেষ্টা করতে শুরু করে। মলিনা এখন পুরোপুরি একা, তার কাছে না আছে কোনো অর্থ না কোনো চাকরি, কেননা শহরের প্রত্যেকটি পুরুষের চোখে শুধুমাত্র মলিনার শরীরের প্রতি লালসা দেখা যাচ্ছে। ক্রমেই মলিনা তার শরীরকে বেচার সিদ্ধান্ত নেয়, সে পতিতা বৃত্তির পথ বেছে নেয়। সেই শহরের লোকেরা তাকে যেই নামে ডাকত, মলিনাকে শেষে সেটাই হতে হলো। মলিনা এখন শহরের সবাইকে জানিয়ে দেয়, তারা তাকে যেটা বানাতে চেয়েছিল এখন সে সেটাই হয়ে গিয়েছে। সে শুধুমাত্র ভালোবাসা চেয়েছিল, তবে শহরের সবাই শুধুমাত্র তাকে ব্যবহার করতে চেয়েছিল। রেনা তো মলিনাকে একজন পতিতা হতে দেখে বিচলিত হয়ে যায় এবং ক্রমেই সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। রেনাতোর বাবা মনে করে সে তার ছেলের সমস্যা বুঝতে পেরেছে, তাই সে রেনাতোকে নিয়ে শহরের পতিতালয় এসে উপস্থিত হয়। পুরো ব্যাপারটাই বিকৃত, তবে এর ফলে রেনাতো ক্রমেই সুস্থ হয়ে ওঠে। শহরের পতিতালয়টি কিছু জার্মান মহিলারা চালাত, যুদ্ধের আবহে তারা পালিয়ে যায়। এর ফলে শহরের কিছু মহিলা মনে করে তাদের স্বামীরা হয়তো মলিনার খদ্দের হয়ে উঠবে, তাই তারা মলিনাকে পতিতালয় থেকে টেনে বার করে এনে মারতে শুরু করে। রেনাতো এই সব কিছু দেখে এবং উপলব্ধি করে শুধুমাত্র আশঙ্কা এবং ঈর্ষার কারণে কিছু মহিলারা মলিনাকে ব্যথা দিয়ে তাকে শহর থেকে বের করে দেয়। রেনাতো মলিনাকে শহর থেকে চলে যেতে দেখে বিষণ্ণ হয়ে যায়। সে চাওয়া সত্ত্বেও তার জন্য কিছুই করতে পারে না। এই সব কিছু দেখে রেনাতো উপলব্ধি করে শহরের বাকি পুরুষদের মতো সেও মলিনাকে কুনজরে দেখেছিল এবং মলিনার পরিণতির সেও একজন ভাগিদার। তখনই মলিনার স্বামী নিনো শহরে ফিরে আসে এবং শহরের সবাই জানতে পারে নিনো এখনো জীবিত এবং সে যুদ্ধে শুধুমাত্র একটি হাত খুইয়েছে। নিনো শহরের লোকজনের কাছে মলিনা সম্পর্কে জানতে চায়, তবে কেউই তাকে কোনোরকম সদুত্তর দেয় না। উল্টে সবাই তাকে জানায় তারা মলিনা নামে কোনো মহিলাকে চেনে না। রেনাতো এই সব কিছু লক্ষ্য করে এবং নিজের নাম না উল্লেখ করে নিনোকে একটি চিঠি লিখে সব সত্য ঘটনাগুলো জানায়। সে জানায় শহরের লোকজনেরা মলিনাকে একটি পতিতা হতে বাধ্য করে এবং কি কারণে মলিনাকে সেই শহর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। চিঠি পড়ার পর নিনো মলিনার খোঁজে বেরিয়ে পড়ে এবং বছরখানেক পরে মলিনাকে আরও একবার সেই শহরে ফেরত নিয়ে আসে। শহরের লোকজনেরা এখনো বদলায়নি, না বদলেছে তাদের বিকৃত স্বভাব, তবে বদলেছিল তাদের মলিনার প্রতি দৃষ্টিভঙ্গি। নিনোর উপস্থিতির ফলে এখন আর কেউই মলিনার ব্যাপারে কুরুচিকর মন্তব্য করতে পারবে না, না পারবে তাকে ব্যবহার করতে। রেনাতোর মনে নিয়ে চলা বোঝাটা কিছুটা হলেও কমে। যে মহিলারা মলিনাকে মেরে শহর ছাড়া করেছিল এখন তারাই মলিনাকে সম্মান দিয়ে কথা বলছে। মলিনা এই সব কিছু বুঝতে পারে, তবে কিছুই ব্যক্ত করে না। সিনেমা শেষে রেনাতো শেষবারের জন্য মলিনার সামনে এসে দাঁড়ায় এবং তাকে আসন্ন জীবনের জন্য শুভকামনা জানায়। রেনাতো এই প্রথমবার মলিনাকে স্পর্শ করে, তবে এখন তার স্পর্শ করার উদ্দেশ্য আর এক নেই। রেনাতো এখন ভালোবাসা, কামনা এবং নোংরামির মাঝে পার্থক্যটা বুঝতে শিখেছে। সে জীবনের যে কোনো ধাপে পৌঁছে যখনই পেছনে তাকাবে, সে সব কিছু ভুলে গেলেও কোনোদিনও মলিনাকে ভুলতে পারবে না। রেনাতো সমাজে সেই রূপ দেখেছে এবং নিজেও সেই সমাজের অংশীদার হয়েছে যেখানে মহিলার সৌন্দর্য এবং তাদের ভালো মানসিকে কার্যসিদ্ধি করার জন্য ব্যবহার করা হয় এবং একাকী মহিলাকে এতটাই অসহায় করে দেওয়া হয় যেখানে তার পুরো জীবন বরবাদ হয়ে যায়। এই সব কিছু করেও সেই সমাজের সবাই নির্লজ্জভাবে তাদের জীবন যাপন করে চলে।
এই সিনেমার চরিত্র রেনাতোর মতো আমাদেরও বাস্তব জীবনে উপলব্ধি করা উচিত, আমাদের আশেপাশে মহিলারা ভোগ বস্তু নয়, বরং তারাও সমাজের অর্ধেকটা জুড়ে রয়েছে। তারাও ততটাই সম্মানযোগ্য যতটা আমি আর তুমি।